খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহির মা শিশুকালে বাচ্চারে নিয়ে মক্তবে গেছেন, মাদ্রাসায় গেছেন, যায় বলেন উস্তাদজি আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করেন, আমার ইচ্ছা হলো আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো, আমার সন্তান যেন একজন মুহাদ্দিস হয়, আলেম হয়, এই নিয়ত করে মা নিয়ে ভর্তি করছেন মাদ্রাসায়। আর বলতেছেন আমার ছেলেরে আলিফ বা তা সা শিখাইয়া দেন। উস্তাদ বলতেছে বাবা পড়ো তো আলিফ বা তা সা। এই বইলা মা চলে আসলেন, এইবার উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না গো উস্তাদজি আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। উস্তাদ অবাক হয়ে গেলেন, উস্তাদ কই বাবা তোমার মা বললো আলিফ বা তা সা শিখাবো, তুমি কিনা পড়তেছো আলিফ লাম মিম, ঠিক আছে বাবা পড়। উস্তাদ কি পাশে বসাইয়া ছোট্ট বাবু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা এখনো ভারতে কুতুব মিনার তার স্মরণে আছে, আল্লাহর অলি শুরু করলেন যখন পড়া, উস্তাদের সামনে এক বসায় ১৫ পারার হিফজ তিনি শুনায় দিলেন, আল্লাহর কোরআনের ১৫ পারা শুনায় দিলেন। এইবার উস্তাদ বলতেছে বাবা কুতুবউদ্দিন তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো, মায়ের কাছে আইসা মাকে অভিযোগ দিলেন মা গো কেন তুমি মজাক করেছো, কেন ঠাট্টা করেছো, তোমার ছেলে তো আলিফ বা তা সা পড়ে না, সে তো আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। বইলা বইলা আল্লাহর কালামের ১৫ পারা এক বসায় আমার মুখস্থ শুনায় দিল, ও মা কেন এমন মজাক করেছো, ঠাট্টা করেছো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তখন পর্দার আড়াল থেকে চোখের পানি সেইরা কই উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন ১৫ পারার হাফিজ হইছে, তবে আমার যদ্দুর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধপান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম, যখনই দুধপান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম, মনে হয় কোরআন তেলাওয়াতের সাথে মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। বলুন তো দুধের সাথে যদি তেলাওয়াত যায় ঢুকে, যেই মা সন্তানকে দুধপান করানোর সময় টেলিভিশন সারে গান শুনে দুধের সাথে গানও যেতে পারে কি পারে না, আওয়াজ দিয়ে কোন পারে কি পারে না, সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজে কোরআন হয়, সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়, সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হয়ে টক প্রিয় হয়, সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে সন্তান বড় হয়ে মেধাবী হয়, সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি বেপর্দায় চলে এই সন্তান বড় হয়ে প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী জ্ঞানী হয় না ব্রেন ঢিলা হয় যদি বেপরদায় চলে, বেপরদায় চলে। এজন্য মা মা বাবার চেয়ে বেশি দায়িত্বশীল, সন্তানের ব্যাপারে আল্লাহ মাকে বাবার চেয়ে বেশি জিজ্ঞেস করবে, কারণ নবী বলেছেন আলমার আতুরা আইয়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি, নবী বলেন মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর ফ্যামিলি স্বামীর ঘরের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করবে তার সন্তানের ব্যাপারে, কারণ সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম কাছে পা, ঠিক না, পেটে ছিল তাও মায়ের সাথে, ঠিক না, দুধ খাইছে তাও মায়ের সাথে, শিশু বয়স বাবা বাহিরে বাহিরে তাও মায়ের কাছে, এজন্য মার আমলটা সন্তানের উপরে বেশি পড়ে, মা যদি নেককার হয় সন্তানও নেককার হয়, মার আমলটা সন্তানের উপরে বেশি পড়ে গো মা, যদি সন্তানকে তুমি আদর্শ সন্তান বানাতে চাও আগে তুমি আদর্শ মা হয়ে যাও, সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চাও আগে তুমি আদর্শ মা হয়ে যাও, তুমি যদি সন্তানকে চাও সন্তান আমার পর্দায় চলুক আগে তুমি মা পর্দার ভিতরে ঢুকো, ঠিক না,
ছোট্ট মেয়েটা যদি দেখে মা বুরকা পরে চলে, দেখবেন ছোট বাচ্চাটা হেও উড়না সারা বাইর হয় না, বুঝে আসছিনি? দেখে যদি মা বুরকা সারা বের হয় না, শিশু বাচ্চাটা হেও বাইরিবার সময় আম্মা আমার উড়না দো, এখান থেকে শিখে। আর যদি দেখে মা সাল্লাহ 16ই ডিসেম্বরে মা বাইরিছে সেলফি তোলার লাগি, আমি বাইরে ছিলাম ঢাকা এই শ্যামপুর দিয়া, শ্যামপুর ব্রিজের উপর দিয়ে যাব শিখুলনার দিকে 16ই ডিসেম্বর, ওরে আল্লাহ এমন ডল নামছে নারী পুরুষের, আমার গাড়ি রাস্তা পায় না। হঠাৎ করে নজর পড়ছে এক মহিলার দিকে, দেখি আমার ডল লেগে গেছে। আচ্ছা এই নজর তো পড়তে পারবি, এখন যদি আপনার কোনো হুজুর আপনার নজর বলো কেমনে, বলে জি না, নজর পড়াটা দোষ না, নজর জমাইয়া রাখাটা দোষ, ঠিক না? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি কোথায় বলছেন, প্রথম নজরই চোখটা ফিরায় নিও, নজর পড়াটা দোষ না, নজর আটকায়া রাখাটা দোষ, বুঝে আসছে? আমি দেখে ভয় পেয়ে গেছি মহিলার সুরত দেখে, নমুনা দেখে, বডির কন্ডিশন দেখে। বডির কন্ডিশনে বোঝা যায় মহিলা তো গর্ভবতী খালি তা না, বরং সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় খুব কাছে, হাতে পা ফুইলে গেছে, বডি ফুইলে গেছে, বেপর দায় বের হইয়া ব্রিজের উপরে সেলফি তুলে কিক 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 কিক। আচ্ছা যে মহিলা পেটে সন্তান লইয়া এভাবে 16ই ডিসেম্বরে বের হইয়া সেলফি তুলে হাজার হাজার বেগানা পুরুষের সামনে, তার পেটের সন্তান আব্দুল কাদির জিলানি হইব, মঈনুদ্দিন চিশতি হইব, হ্যাঁ বালিয়া পিসা বুজুর হইব, গন্ডগোল কোথায় সেটাকে হিসাব করেন, কোথায় গন্ডগোল? আমাদের সমাজটা নষ্ট হয়েছে কোন জায়গা থেকে, ওখানে হাত দেওয়া লাগবে, ঠিক কিনা ভাই? ওই শিরে আটকায় লাভ নাই তো, যে টাইমে ওই শিরে আটকাইবেন এই টাইমে বাপ মা জবাই হবে, এই টাইমে বাপ মা জবাই হবে, জবাই হবে। এজন্য শিশুকাল থেকে এই যে খ্রিস্টানদের পোশাক পরাইবেন, মেয়েটারে হাফ প্যান্ট পরায় বাইর করছেন আর গেঞ্জি পরায় বাইর করছেন, ভাই আপনি হাজি সব মানুষ এটা কি করলেন? কো হুজুর ছোট বাচ্চা বুঝে না ফইরা লাগে, এই ছোট বাচ্চারা যে বিধর্মী পোশাক পরে বের করছেন শিশুকালেই, এই খ্রিস্টানের পোশাকের আসর তার কলিজায় ফরব, এই মেয়ে বড় হওয়ার পরে বোরকা পরানো যাবে না, এর জন্য দায়ী কে? জোরে কান, হুজুর মেয়ে ফাইনা। আমি বললাম কি করতে হইব, কই পানি পরা দেন, আমি কইলে তোমার লাগে কলস পরা দেওয়া লাগবে, আগে তুমি বাবারে কলস পরা দেওয়া লাগবে, কলস বাচ্চার লাগে যদি দেই গ্লাসে ফু, আর যে বাবা যেই মা শিশুকাল থেকে বিজাতীয় কালচারে বাচ্চারে বড় করছে, আহ কলসে ফু দেওয়ান লাগবে, কষ্ট পাইতেছেন কি ভাই, কষ্ট পাইতেছেন? কথা যদি একটু শক্ত হয়ে যায় কেউ কারো গায়ে নিয়েন না, ওলামাই কেরাম তো আসেই ভুলগুলা ধরে দেওয়ার জন্য, ঠিক না? আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলি না, যদি আমার মাঝে দুষ্টা থাকে আল্লাহর দোহাই নিজে নিজে অনুতপ্ত হই আর সিদ্ধান্ত নিই যে আল্লাহ আর এই ভুল কর্ম, আল্লাহ আর এই ভুল কর্ম না, হাসরের মাঠে সন্তানের মামলায় জাহান্নামী হতে চাই না, হাসরের মাঠে সন্তানের মামলায় জাহান্নামী হতে চাই না। তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে কি পড়ে না, পাত্রের আসর বস্তুর উপরে পড়ে না? এক এলাকায় গেলাম চা খাইলাম, চা ঝাল লাগে, আপনাদের মমিসিং কি চা ঝাল লাগে? হয় চা মিষ্টি লাগবে নতুবা ফানি ফানি লাগবে, আমাগো মতো ডায়াবেটিসের রুগী যারা এরার চা আপনারা মুখে দেওয়ার লগেই কইবেন গরম পানি খাই, এইটা কী তো কোনো তিতাও না মিটাও না, এইভাবে খাই, কিন্তু এক জায়গায় যায় দেখি চা মিটাও না ফানি ফানিও না ঝাল লাগে, ঘটনা কি? আমি বললাম ভাই আপনাদের এলাকায় কি এরকমভাবে চার মধ্যে চিনির বদলা মরিচের গুঁড়া দেয় নাকি? কজি না হুজুর এই কাজ তো কেউ করে না, কয়তে আমি বললাম তাহলে এই চা ঝাল লাগতেছে আপনি দেখেন তো, সেও নিজে টেস্ট করছে দেখে যে ঠিকই তো চা ঝাল লাগে, আমি খবর লন খবর লন মনে হয় মরিচের গুঁড়া দিয়ে দিছে, গেছে গিয়ে খবর লই আছে কয় হুজুর মরিচের গুঁড়া না হুজুর চা ঝাল দিছে তরকারি বাতিল, বুঝছেন কাম চা ঝাল দিছে কে তরকারির ভাতিলে চা জাল দিলে, যদি তরকারির আসর সাত পরে তাহলে বোঝা গেল বস্তুর উপরে পাত্রের আসর পরেনি না পরে না, তাহলে আমি মা হলাম পাত্র, আমি বাবা হলাম পাত্র,
আমার আসর এই বস্তু আমার সন্তানের উপরে ফরবই। সন্তানের সামনে বইয়া বইয়া সিগারেট খাইবা, এই ছেলে গাঞ্জা খাইলে বাবা এক নম্বর দোষী, বাবা এক নম্বর দোষী। সিনেমা দেখবা বাচ্চারে লইয়া, টেলিভিশন দেখবা, এই ছেলে দিয়ে সিনেমা হলে যায়, এর জন্য বাবা দায়ী মা দায়ী। কারণ শিশুকালই তার লইয়া টেলিভিশনের চিত্রগুলো দেখকে দেখা তার হায়াশরম নষ্ট করা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, আর যদি কোনো সন্তানের ব্যাপারে বাপ মা সিদ্ধান্ত নেয় আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, নূরুন আলা নূর, ডাক্তার বানাবেন অসুবিধা নাই, আমি তো নিষেধ করি নাই, তবে আদর্শ ডাক্তার বানাতে হবে। আদর্শ ডাক্তার যদি বানাতে হয় তাকে আগে মুসলমানের সন্তান বানাইয়া মুসলমানই শিখাইতে হবে। যার ভিতরে মুসলমানই আছে, ইসলামী শিক্ষা আছে, সেই তো মানুষ হয়। যার ভিতরে ইসলামী শিক্ষা নাই তারে মানুষ বলা যায় না। যেই ডাক্তারের কাছে ইসলামী শিক্ষা আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, শরীয়তের বিধিবিধান আছে, এই ডাক্তার শুধু ডাক্তার নয়, সে আদর্শ ডাক্তার। আর যেই ডাক্তারের কাছে শুধু ডাক্তারি আছে কিন্তু ইসলামী বিদ্যা নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, সে ডাক্তারও না মানুষও না, সে ডাক্তারও না মানুষও না, সে কিতা? আমি কইতাম না কইবেন আপনারা, 30,000 টাকার লোভে পইরা যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের একজন মহিলাকে সিজার করলো, সিজার কই, সিজার না করলে বাচ্চাও মরব মাও মরব, ভুল কথা, মিথ্যা সার্টিফিকেট, কারণ বিল হবে 30,000, নর্মাল হলে তার বিল এত বেশি হবে না। যেই ডাক্তার 30,000 টাকার লোভে পইরা একজন সুস্থ মহিলাকে চিরদিনের জন্য সিজার করে অসুস্থ বানাইল, এই ডাক্তারে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আরেকটু জোরে বলেন, ডাক্তার না ডাকাত? যেই ইঞ্জিনিয়ার রড না দিয়া বাস ঢুকাইছিল এরও কি মানুষ কইবেন? হ্যাঁ, মানুষ মরলো তো আমার কি হলো? আমার প্রয়োজন ছিল টাকা, আমার দরকার ছিল টাকা, হালাল না হারাম আমি চিনতে রাজি না। এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুর রহমানের মধ্যে কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে আনছেন, মানুষ সৃষ্টির কথা পরে নিয়েছেন, একটাই মাত্র উদ্দেশ্য, যার ভিতরে কোরআনই জিন্দগি পাওয়া যায় রে যুবক, যার মধ্যে হালাল হারাম পাওয়া যায়, যার জীবনে জায়েজ না জায়েজ পাওয়া যায়, তাকেই আল্লাহ পাক শুধু মানুষ কয়। যার ভিতরে জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই, যা পায় তা খায়, যা দেখে তাই দেখতে মন চায়, যেখানে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটায়, হালাল না হারাম, বৈধ না অবৈধ কোনো খেয়াল করে না, আল্লাহর তালিকায় সে কোনোদিন মানুষ হতে পারে না। এজন্য আমার সন্তানকে মানুষের বাচ্চা বানাও, আগে মানুষের বাচ্চা, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পথ হলো একটাই, সেটা হলো ইসলামী জিন্দগি, হালাল হারামের জীবন, জায়েজ না জায়েজের জিন্দগি মানুষকে মানুষ বানায়, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইয়েরা, যেই বাবা সন্তানকে ইসলামী জিন্দগি আগে শিখায় এরপরে তার ডাক্তার বানায়, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ওই বাবা কত দামি। এমন একজন বাবার কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল লোকমানের মধ্যে তুলে এনেছেন, ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক রাব্বুল আলামিন একজন বাবার কথা তার কোরআনের ভিতরে এনেছেন আল্লাহর গোলাম, ওই বাবার নাম হলো লোকমান হাকিম। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে, তৌহিদের পরিচয় শিখাইতেছেন। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন, তার ইসলামী জিন্দগি শিখাইতেছেন। আল্লাহ পাকের কাছে বাবার কথাগুলি এত ভালো লাগলো, এত পছন্দ হলো। একজন বাবার কথাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত হিসাবে নাজিল করলে, একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে, যুরাকন্না সুবহানাল্লাহ,
কোন বাবার কথা যেই বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শেখায়, যেই বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শেখায়, ওই বাবার কথাগুলি আল্লাহর কথা হয়ে গেছে, কোরআনের আয়াত বনে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর কাছে কত দামি, কত দামি, আল্লাহর কাছে কত প্রিয়। ভাইরা বন্ধুরা, আর যদি আপনি সন্তানকে ডাক্তার না বানায়, ইঞ্জিনিয়ার না বানাইয়া আপনি তার হাফেজে কোরআন নিয়ত করেন, আলেম হওয়ার নিয়ত করেন, যদি তার আলেম বানাইতে নিয়ত করেন, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে সুন্দর চিন্তার হতে পারে না একজন বাবার, এর উপরে কোনো সুন্দর সিদ্ধান্ত হতে পারে না। কেন কেন? কারণ সন্তান আমাকে টাকা কামাই করে খাওয়াবে, এটা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য নয়। সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য হলো সন্তান যেন বাপ মার জন্য সৎকায় জারিয়া হয়। আমি যদি গুনাগার হয়েও কবরে যাই, আমার সন্তানের নেক কাজের উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার সন্তান দুনিয়ায় যতদিন থাকবে, সন্তানের আমলের উসিলায় যেন আল্লাহ বাপ মাকে মাফ করে দেয়। এজন্যই তো ছোট্ট বাচ্চা বাবার কবরের পাশে যায় যখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি কোরআনের সবক নিয়েছি, আমি আজ কোরআনের খতমের মাধ্যমে মাথায় পাগড়ি নিয়েছি। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, আমার আব্বা কত খুশি হইতেন, আমার আব্বা ওস্তাদদেরকে মিষ্টি খাওয়াইতেন। এই চিন্তা করে শিশু বাচ্চারা যখন বাবার কবরের পাশে যায় দাঁড়ায়, যারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চোখের পানিটা চাইরা যখনই আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করছে, রব্বুল আলামিন কয়ে আজাবের ফেরেশতার আজাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ, তার শিশু বাচ্চাটা আমি আল্লাহর রহমান কয়া ডাক দিছি, আজাবের ফেরেশতার আজাব বন্ধ কর, বন্ধ কর। ওই যে উপরে তার বাচ্চা, আমি আল্লাহকে অতি দয়ালু কয়া ডাক দেয়, যেই বাচ্চা আমাকে দয়ালু মালিক কয়া ডাক দেয়, তার বাবারে আমি আল্লাহ কবরে আজাব দিতে পারি না, আজাব দিতে পারি না। ভাইরা বন্ধুরা, এজন্যই সন্তান যখন হাফেজ হয়, ওস্তাদগণ মাথায় পাগড়ি পরায় দেয়, আর মা বাবা তাকায় তাকায়া দেখে আর বাবা আনন্দিত হয়। কিন্তু ওই দিন মালিকের কুদরতি নজর, মায়ার নজর বাপ মার চেহারার দিকে তাকে, কারণ দুনিয়ার সমস্ত বাপ মা চলতেছিল শ্রুতের তালে তালে, শ্রুতির তালে তালে, স্কুল কলেজ ভার্সিটির দিকে, আর ওই বাবাটা শ্রুতের উল্টা দিকে চলতেছিল, আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। সেই দিন আল্লাহ পাকের কুদরতি মায়ার নজর ওই মা বাবার দিকেই ছিল। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী রহমতের নবী বলেন, হাশরের মাঠে আল্লাহ পাক কোরআনের হাফেজের বাপ মারে তালাশ করবে, একজন আলেমের বাপ মারে আল্লাহ নিজে তালাশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তালাশ করবে, তালাশ করবে আল্লাহর হাতে একটা মুকুট, মুকুটটা সূর্যের পাওয়ারের চেয়েও মুকুটের পাওয়ারটা অনেক বেশি হবে। হাসরবাসী মানুষ বুঝবে আল্লাহ কার যেন খুঁজতেছে। ওই দিন মালিক হাফেজে কোরআন আর আলেমের বাপ মারে পাইয়া আল্লাহ কইব, আমি তোমাকে খুঁজতেছি, কারণ দুনিয়াতে তুমি চলছিলা শ্রুতির উল্টা আর সবাই চলতেছিল শ্রুতির তালে তালে। মাদ্রাসায় তো সংখ্যা, ছাত্র সংখ্যা কম, স্কুল কলেজে ছাত্রের সংখ্যা অনেক বেশি, ঠিক না? হ্যাঁ, সবাই একদিকে আর মাদ্রাসার দিকে কম। আমার ফ্যামিলি না, শুধু আমার অল গোষ্ঠীর মাঝে আমি একজন শুধু মাদ্রাসায়, এখন হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা তিন ভাই, আমার আব্বা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে আসছেন, প্রাইমারি স্কুলে বৃত্তি পেয়েছি, যখন প্রাইমারি স্কুল থেকে আব্বা মাদ্রাসায় এনে ভর্তি করবেন, তখন আমার চাচারা বাধা দিছে, সবাই বাধা দিছে। কি বাধা? যে পোলাটা এত ব্রিলিয়ান্ট, এত ভালো মেধা, এই ছেলেটারে মাদ্রাসায় দিয়ে তার জীবন নষ্ট করতেছো,
এ মাদ্রাসায় বললে খাইবো কেমনে, চলবো কেমনে, বউ ফালবো কেমনে? আমার আব্বা বলছিলেন যে উলামায়ে কেরামের জবানে শুনছি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। অতএব আমার সন্তান কিভাবে চলবে, কিভাবে খাবে, এটা আমার টেনশন না, জানেন আমার আল্লাহ। তাছাড়া আমারে জিজ্ঞেস করছে স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, আমি ফার্স্ট চান্সেই বলছি আমি মাদ্রাসায় পড়ব। সিদ্ধান্ত ওকে, ফাইনাল। বলুন তো আমার আব্বা আমার মাদ্রাসা দিয়ে কি ঠকছেন? জোরে বলেন না, আওয়াজ দিয়ে কর না, ঠকছেন? হ্যাঁ, সবাই চলতেছিল একদিকে, ওই হাফেজ সাহেবের আব্বা আলিমের আব্বা চলতেছিল উল্টা দিকে, সমাজের উল্টা। এজন্যই আল্লাহ হাসরে মাঠে ওই বাপ মারে আলাদা স্পেশাল ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহ বলবে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, আর হাসরে মাঠে আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরাবো। সুবহানাল্লাহ, এত বড় ইজ্জত, এত বড় সম্মান একজন হাফেজ সাহেবের আব্বা আম্মা আলেমের আব্বা আম্মা পাইব। ভাইরা, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন, ওই অবস্থায় তিনি তার বিবিকে বলতেছেন, বিবি গো, আমার সন্তান যদি ছেলে হয় তাহলে তারে মাদ্রাসায় ভর্তি করো, আমার মন চায় আমি একজন মুহাদ্দিসের বাবা হয়ে আল্লাহর সামনে পরিচয় দিতে চাই, যদি আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ, এই কথা বলে তিনি চলে গেলেন, আর আল্লাহ ছেলে সন্তানই কবুল করেছেন। মা ছেলের নাম রাখছেন রবিয়াতুর রায়, যাকে হাদিসে সংক্ষেপে আমরা চিনি রবিয়া। বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় রাবি, যারা হাদিস পড়েন পড়ান, আন রবিয়াতা কইয়া অনেক হাদিসের রেওয়ায়েত ওনাকে পাওয়া যায়, অনেক হাদিস বর্ণনা করেছেন। সে মা সন্তানের নাম রাখছেন রবিয়া, বসন্তকালের বাতাস, সুন্দর। আমার ভাইয়েরা, শিশুকাল থেকে মা ঘরের পরিবেশে, ইসলামী পরিবেশে মা বড় করতেছেন, একটু উপযুক্ত হওয়ার পর বাবার ওসিয়ত মোতাবেক, বাবা তো চলে গেছেন দাওয়াতের কাজে, তিনি মদিনার মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। উস্তাদগণ অল্প দিনেই দেখলেন যে এই বাচ্চার জেহেন খুব বেশি, মাশাআল্লাহ, মেধা অনেক বেশি, যা পড়ে রবিয়া যা পড়েন তাই মুখস্থ হয়ে যায়। অল্প দিনের ভিতরেই মাদ্রাসার মধ্যে সুনাম ছড়ায় গেল, সুনাম ছড়ায় গেল। উস্তাদগণ বলতেছেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবার নজরে পড়ে গেলেন রবিয়া। এইদিকে মাস যায়, বছর যায়, যেতে যেতে ষোলোটা বৎসর কেটে গেছে। কয়টা বৎসর? ষোলো বৎসরের ভিতরে রবিয়া বাবাকে দেখেন নেই, বাবা ও সন্তানকে দেখে নাই, বাবা জানেই না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে, আর রবিয়া জানেন না বাবা জীবিত আছেন না মারা গেছেন। এখনের জমানার মতো তো আর মোবাইল ছিল না যে পৃথিবীর কোনো প্রান্তে থাকলে ফোন দিয়ে বলে দিত যে আমি অমুক জায়গায় আছি। তিনি তো দাওয়াতের কাজে বের হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের গোটা জিন্দগি যদি আমরা দেখি এরকমই ছিল, তারা মক্কা মদিনায়, মক্কা মদিনায় যাদের বাড়ি ঘর ছিল, কিন্তু কবর মক্কা মদিনায় হয় নাই। সোয়া লক্ষ সাহাবিদের ভিতরে মায়ার নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন, বোঝা গেল সর্বশেষ সোয়া লক্ষ সাহাবি ছিলেন, কিন্তু মক্কা মদিনায় কবর পাওয়া যায় মাত্র 10,000, বাকি 100,000 উপরে সাহাবায়ে কেরামের কবর তাদের নিজ এলাকা, সে মক্কা মদিনায় পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে দাওয়াতের কাজে গেছেন সেখানেই তাদের কবর হয়ে গেছে, আর বিবি বাচ্চার কাছে ফিরেন নাই। এত বড় কুরবানি ছিল সাহাবায়ে কেরামের, যাদের কুরবানির বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। আজ আজকে আমার দ্বারা সেই ইসলাম কুরবানি হচ্ছে, আজ আমার দ্বারা সেই ইসলাম কুরবানি হচ্ছে, ইসলাম জবাই হচ্ছে। কি জবাব দিব, কি জবাব দিব আমার মায়ার নবী সাহাবায়ে কেরামের সামনে যেদিন আল্লাহ দাঁড় করাবে, আল্লাহ যদি দাঁড় করাবে, বলো মুখ দেখাও আমার অমুক সাহাবির সামনে, আমার অমুক সাহাবির সামনে মুখ দেখাও, কবর রচিত হয়েছে চীনে, কবর রচিত হয়েছে আফ্রিকার জঙ্গলে, সন্তান ছিল মদিনায়, বিবি ছিল মক্কায়, কোথায় কোথায় তাদের বাড়িঘর, সব কুরবানি করেছে দিনের জন্য, যেই দিন তোমার কাছে আমানত রেখে গেছিল। আজকে জবাব দাও, সে দিনের কি হালত তোমার দ্বারা হলো? মুখ দেখাবার কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন দাওয়াতের কাজে, ষোলো বৎসরের ভিতরে হযরত রবিয়া, তিনি
মাদ্রাসার সব পড়ালেখা শেষ কইরা, হাদিসের পড়ালেখা শেষ কইরা, 16 বৎসরের ভিতরে হযরত রবিয়াতুর রায় মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস হলেন এবং এই মাদ্রাসার উস্তাদ নিয়োজিত হলেন। শুধু তাই না, এমনকি মদিনার মসজিদ, যেই মসজিদে আমার নবী ইমাম ছিলেন, ওই মসজিদের ইমাম তাকে মদিনার মানুষ সম্মানের সাথে বানায় দিল। এখন রবিয়া মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস আর মদিনার মসজিদের ইমাম। অথচ বাবার খবরই নেই, বাবা জানেনি না ছেলে হইছে না মেয়ে হইছে, ছেলে হইলে এই ছেলে কত বড়, কারণ 16 বৎসর চলে গেছে। রবিয়া তো মা ভক্ত, তিনি মা পাগল, মার খেদমত করেন, মার কথার বাইরে চুল পরিমাণ নড়তে রাজি না, মাকেই শুধু দেখছেন জন্মের পর, সেই মার তরবিয়তে বড় হয়েছেন। মা গো, আমার এই এলাকার ভাই মা বোনেরা একটু খেয়াল করে শোনো, একটু খেয়াল করে শোনো, তোমার স্বামী বিদেশ আছে, এজন্য সন্তানটারে তুমি কন্ট্রোল করতে পারো না, কন্ট্রোল করতে পারো না। অনেক মারা এখানে ফেল করে, যদি বাবা পাশে না থাকে তাহলে মার নিয়ন্ত্রণে বাহিরে চলে যায় সন্তান, বাবার শাসন না পেলে। কিন্তু বলো দেখি, রবিয়ার মাও তো মা, তুমিও মা, রবিয়াতুর রায়ের মা যদি পারলো সন্তানকে মদিনার হেড মুহাদ্দিস বানাইতে, তুমি কেউ পারবে না। পারি না তো এমন জিনিসকে বলে যেটা কেউ পারে না, একজনেও যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বায়রা বন্ধুরা যুবক, 16টা বৎসর পর হযরতে রবিয়া মায়ের পাশে তিনি দাঁড়ায় আছেন, সকালবেলা তিনি বের হবেন, পড়াইতে যাবেন, ছাত্ররা অপেক্ষায়। হঠাৎ করে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 16 বৎসর পর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে তিনি ঢুকবেন, ঢুকেও পড়েছেন, কোনো অনুমতি নাই, নিজের বাড়িতে ঢুকবেন অনুমতি কিসের? হযরত রবিয়া তিনি হঠাৎ করে দেখেন একজন বৃদ্ধ মানুষ আন্দরের ভিতরে ঢুকে পড়েছে, কোনো অনুমতি নাই, সালাম নাই, কালাম নাই। রবিয়া বাধা দিলেন, কে গো তুমি, দাঁড়াও, কে তুমি, দাঁড়াও, এইভাবে কারো বাড়িতে ঢুকা নিষেধ, অনুমতি নিতে হয়, কেন তুমি এইভাবে ঢুকতেছো, তুমি দাঁড়াও। মা পাশে দাঁড়ায় আছেন রবিয়ার, এইভাবে রবিয়া তো টেনশনে পড়ে গেছেন, আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যান নাই, পর্দা লঙ্ঘন হয় নাই, এই বৃদ্ধ মানুষটা কথা নাই, বার্তা নাই, অনুমতি নাই, সালাম নাই, কালাম নাই, হঠাৎ করে ঢুকে পড়ল। রবিয়া বাধা দিতেছেন, কিন্তু হযরত আব্দুর রহমান তিনি তো বাধা মানতে রাজি না, কেন মানবেন, কারণ তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন, বাধা দেবে কে, ঠিক না? আমি আমার বাড়িতে ঢুকব, বাধা দেওয়ার কে? রবিয়া বাধা দেন, কারণ বাবাকে চিনেন না, আর বাবাও ছেলেকে চিনে না, এইভাবে ছেলে বাধা দেয় বাবা শুধু ঢুকে, ছেলে বাধা দেয় বাবা বাধা মানতে রাজি না। কাছে আসতেছেন, রবিয়া বাধা দেন, এক পর্যায়ে রবিয়ার মা, তিনি তো চিনে ফেলেছেন স্বামীকে, তিনি তো ভালো করে চিনে ফেলেছেন, কিন্তু মা তো তিনি তো পরিচয় দেন না, পরিচয় দেন না। মা যদি তখন বলে দিতেন, বাবা রবিয়া ইনি কি বাধা দিও না, চিননি, ইনি তোমার বাবা, তাহলে তো কিচ্ছা খতম হয়ে যেত। কিন্তু মা তিনি এখানেই শেষ দিতে চাইলেন না, তিনিও চাইলেন বিষয়টা কই পর্যন্ত যায়, আমি মাও একটু দেখি, বাবা আসে আর ছেলে বাধা দেয়। এই অবস্থায় মা যখন দেখেন একজনে বাধা দেয় আরেকজনে আসে, মা তখন ডাক দিয়ে কই, বাবা রবি আহ, বৃদ্ধ মানুষ ঢুকি যখন পড়েছে রে বাবা, বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও। রবিয়ার যেন আসমান মাথায় ভেঙে পড়ল, আমার মা জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করতে দেখি নাই, আজ আমার মা যেখানে আমাকে সাপোর্ট করার কথা সেখানে তিনি আমাকে সাপোর্ট দিলেন না গো। হায় 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 হায়, আমি এখন কি করব, মা পাগল, মা ভক্ত, সন্তান রবিয়া, মা যখনই বলছে বাবা ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও, আর মুরব্বী মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না,
রবিয়া আর কোনো কথা বললেন না, জবাব দিলেন না, মার সাথে কোনো কথা বাড়াইলেন না। মার আদেশ চলে যাও, সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়া রবিয়া মদিনার মাদ্রাসার দিকে রওনা দিয়া দিলে। কিন্তু জানার মাতার ভিতরে একটাই টেনশন, কে সে বৃদ্ধ মানুষ, কি তার পরিচয়, কোনদিন তো আমি দেখি নাই, আর আমার আম্মা কেমন করে সাপোর্ট দিলেন, সে কে, কি তার পরিচয়, এই চিন্তা মাথার মধ্যে লইয়া রবিয়া তিনি ক্লাসের দিকে যাইতেছেন রে গোলাম। ক্লাসের দিকে জানার দুশ্চিন্তা মাথায়, এইদিকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে বিবির কাছে আসলেন। ওনার মনে অনেকগুলো প্রশ্ন, আমি আমার বাড়িতে ঢুকবো, বাধা দিবে কে, এই যুবক ছেলে কে, এই জোয়ান ছেলে কে, আমাকে বাধা দিল কেন? আইসেই বিবিকে প্রশ্ন করলেন, বিবি গো, এই যুবক কে, এত বড় সাহস তার আমাকে বাধা দিল কে, এই জোয়ান ছেলে কে, আমাকে বাধা দেওয়ার সাহস দিল তারে কে? ও বিবি বলো না বলো না। এমনি রবিয়ার মা কইতেছে, স্বামী গো, ও স্বামী, 16টা বছর পরে এসেছ, জীবিত আসলা না মারা গেছো আমিও জানি না, জানার কোনো কথাও না, কিন্তু এত লম্বা সফর করে আসার পর কেন তুমি 3টা সুন্নত লঙ্ঘন করেছ? তুমি আমার মায়ার নবীর 3টা সুন্নত লঙ্ঘন করেছ, আগে 3টা সুন্নত তুমি পালন করে আসো, এরপরে আমি পরিচয় দিব এই জোয়ান ছেলেকে, কি তার পরিচয়। 1 নম্বর হলো, নিজের বাড়িতে ঢুকতো সালাম দিয়ে ঢুকতে হয়, এটা আমার মায়ার নবীর বহুত বড় দাইমি সুন্নত, নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়। যেই ঘরে পুরুষ মানুষ সালাম দিয়া ঘরে ঢুকে, এই ঘরে ফতোয়া স্বামীতে লিখেন, কোনোদিন জিনভূতের আসর থাকে না, এই ঘরের মানুষের মধ্যে আল্লাহ মিল মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটার ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, ভাইয়ে ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দেয়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, সালামের বদৌলতে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়। অতএব স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্কের অবনতি থাকে, আমার নবীর হাদিস মতো আমল করেন, ঘরে ঢুকার সময় শুধু সালাম দিয়া ঢুকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায় দিবে। কে আর একটু জোরে বলেন, কে? জিনভূতের আসর ভণ্ড কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কত ভণ্ড জায়গায় যায় বহু মানুষ ধরাও খাইছে, ঠিক না? নিজের আমল নিজে করো রে গোলাম, নিজের আমল নিজে করো, সালামের আমলটা দিয়ে শুধু ঘরের ভিতরে ঢুকো, এই ঘরে কোনোদিন জিনভূতের আসর থাকবে না। স্ত্রী বলতেছে, স্বামী গো, 1 নম্বর সুন্নাত, কেন তুমি সালাম দিলা না? 2 নম্বর হলো, এত লম্বা সফর করে তুমি এসেছ, আমার মায়ার নবীর সুন্নত হলো লম্বা সফর করে ডাইরেক্ট ঘরে ঢুকা যায় না, পাড়ার আর মহল্লার মসজিদে অবস্থান করতে হয়, এই মসজিদ থেকে ঘরে খবর পাঠাইতে হয়। যারা চিল্লা গেছেন, চিল্লার থেকে ফিরবার সময় এই কথা কই দিছে না, চিল্লার থেকে ডাইরেক্ট ঘরে ঢুকছেন না মসজিদে আইছেন, আওয়াজ দেন না কেন, চিল্লার সাথে কম নাকি? ময়মনসিংহে তো দাওয়াতে তবলিগের কাজ অনেক বেশি, ঠিক না? বাংলাদেশের মানে সবচেয়ে বেশি ভুলা, এরপরে হলো ময়মনসিংহ, ভুলা গেছিলাম, মাশাআল্লাহ, দাওয়াতে তবলিগের কাজ মাশাআল্লাহ দেখার মতো। আপনাদের ময়মনসিংহ এলাকার বহুত একটা সুনাম আছে, তবলিগের সাথীরা আসলে পরে এদের চুলা জ্বালাইতে দেন না আপনারা, কি কন, দাওয়াতে তবলিগের সাথীরা আসলে আপনারা চুলা জ্বালাইতে দেন না, একজনের পরে আরেকজনে মেহমানদারি করান, এটা আমরা ঢাকায় বসে শুনি, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো বিবি সাহেব বলতেছে যে লম্বা সফর করে আসলেন, 16 বছরের সফর, এই সফর করে আসলেন আর ডাইরেক্ট ঘরে ঢুকে গেলেন, কি পাইছেন আপনি? মসজিদে আগে ঢুকবেন, এখান থেকে ঘরে খবর দিবেন, এটা আমার নবীর সুন্নত, ডাইরেক্ট ঘরে ঢুকলে পরে আমি যে বিবি সাহেব ম্যাডাম আমি কোন হালতে আছি কিভাবে আছি এটা তো আমি জানি না, স্বামী যদি খবর দেয় আমি আসছি, তখন বিবি সাহেব নিজেরে গুছায় নেবে, পরিপাটি হবে, সুন্দর পোশাক পরে, স্বামী দেখলেই যেন তার মনটা খুশি হয়, আর ঘরে ঢুকেই যদি দেখে চুল একটা হিবা গেছে, একটা হিবা গেছে,
ঠুটের মধ্যে কালি লেগে রয়েছে, গালের মধ্যে কি কয় ফাঁকঘরের সালি লেগে রয়েছে, তাইলে লম্বা সফর করে আসলে পরে তার মনটা খুশি হইব না বেজার হইব, কষ্ট পাইব না? দেখছেন আমার নবীর সুন্নতের কি রহস্য? এজন্য নবী কয় সফর করে আসছো ডাইরেক্ট ঘরে ঢুকো না, মসজিদে থাকো, বিবির খবর দাও, বিবি তোমার জন্য সেজে গুজে সুন্দর হয়ে থাকুক, স্বামীর জন্য সাজগুজ করা সুন্নত, আর ঘর থেকে বাইরে বা বেগানা পুরুষে দেখাইবার জন্য হারাম হারাম হারাম, ঠিক না? আর আমাদের মহিলা তো মাশাল্লাহ স্বামীর দ্বারও লেবেন ডিশ, স্বামীর দ্বারও লেবেন ডিশ, শাড়ি কিভাবে পরছে নিজে বুঝে না, আর যদি খালি বিয়াত যাও নয় বা বেড়ানিত কোন আত্মীয়র বাড়ি তে দেখবে টুট ফালিশ আর গাল ফালিশ কারে কয়, হ্যাঁ এই সময় যদি করো গাল ফালিশ না থাকে গাল ফুললে একবার ডুবো হয়ে যায়, কিন্তু অথচ শরীয়ত বলে সাজগুজ সম্পূর্ণটা স্বামীর জন্য, ঠিক না? এই সাজগুজ স্বামী খুশিও হয় আর সোয়াবও হয়। এজন্য আমার মা বোনেরা সাবধান, পরপুরুষকে সাজগুজ দেখানো হারাম, সাজগুজ যা আছে নতুন নতুন শাড়ি আছে রাতের বেলা ফইরা স্বামীরে দেখাও, ওরে আল্লাহ রে যে খুশি দিয়ে আপনারা কবে বহুদিনে খুজুর পাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা তো এই সময় বিবি সাহেব বলতেছে যে এক কাজ করেন যান, এটা আরেকটা হইল আপনি এত লম্বা সফর করে আসলেন আমার নবী রওজা জিয়ারত করবেন না, আমার মায়ের নবী রওজা শরীফ জিয়ারত না করে আপনি কেমনে সরাসরি ঢুকলেন, আগে জানি তিনটা কাজ করে আসেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ঠিক আছে বিবি আমার ভুল হয়ে গেছে, তিনি চলে আসলেন, আইসে তিনি মসজিদে নববীতে দুই রাকাত নামাজ পড়লেন, মায়ের নবী রওজার সামনে যায় তিনি রওজা শরীফ জিয়ারত করলেন সালাম জানাইলেন, ও ভাইরা হঠাৎ করে তাকে দেখেন নবীজি রওজা শরীফের পাশে বসে বসে, ওই যুবক যেই যুবক কিছুক্ষণ আগে বিবির পাশে দাঁড়ানো ছিল ওই যুবক নবীর রওজার পাশে বসে বসে হাদিসের মসনদে উস্তাদের আসনে বৈশা অসংখ্য অগণিত ছাত্রকে মায়ার নবীর হাদিস পড়ায় মায়ার নবীর শুনায়া শুনাইয়া নবীজি রোজার পাশে বৈশা বৈশা আমার নবীকে শুনায়া শুনায় হাদিস পড়ায় মায়ার নবীর রোজা আথারের ভিতরে তিনি জিন্দা, আমার নবীর রোজা শরীফের মধ্যে মুর্দানা জিন্দা, আর একটু জ্বলে বলেন মুর্দানা জিন্দা। ওই জাহিলগুলি ওই মূর্খগুলি ওরা আমাদেরকে গালি দেয় ওয়াহাবি কয়া কয়, ওয়াহাবিরা নবীর মুর্দা কয়, এ আহাম্মক কবির উলামায়ে কেরাম নবীর কখনো মুর্দা কয় না, নবী কবরে এখনো জিন্দা। কুতবুল আলম শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি নবীর রওজার পাশে বৈশা 18 বছর তিনি হাদিস পড়াইছেন, হায়াতুন নবীর মাসালা আসলো নবীজি রওজা শরীফের ভিতরে জিন্দা, ছাত্রগুলি কয় হুজুর মাসালা তো বুঝলাম কিন্তু বাস্তবে বুঝে আসে না, নবীজি রওজা শরীফের ভিতরে কেমন করে জিন্দা বাস্তবে বুঝে আসে না, আল্লাহর ওলি কই বুঝে আসে না, কই না বুঝে আসে না, কই বুঝে আসে না, কই না বুঝে আসে না, কই তাহলে রওজার দিকে তাকাও, যেই মাত্র ছাত্ররা রওজার দিকে তাকায় তাকাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী আর তাদের মাঝখানে যত পর্দা ছিল সবগুলি পর্দা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সরায় দিয়েছেন, ছাত্র ওস্তাদ সবাই একসাথে দেখলেন মায়ার নবী কবরে তিনি জিন্দা অবস্থায় আছেন, কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায় তাজদার মদিনা তো বাগে আরবি হ্যায়
তাজদার মদি না গে তো বাগে আরবি হার দেতে নবুয়ত কে শাহাদাত তশকীক কমর মে গে তো অঙ্গুল কি ইশারা তশকীক কমর মে গে তো অঙ্গুল কি ইশারা একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে কোন আল্লাহু আকবার মুসলমানের আওয়াজ উঁচু হওয়া চাই সময়ে আমাদের আওয়াজ উঁচু করা লাগবে সময়ে আওয়াজ নিচু করা লাগবে সময়ে আমরা নরম আবার অনেক সময়ে আমরা গরম ঠিক না আমরা সময় মতো নরম সময় মতো গরম আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম আল্লাহ নিজে বলেছেন নবী নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো এরা জায়গা মতো গরম আবার জায়গা মতো নরম মুসলমানে মুসলমানে কোনো ঝগড়া নয় আমি আওয়ামী লীগ তুমি বিএনপি এই নিয়ে কোনো ঝগড়া নয় কারণ আমাদের পরিচয় একটা আমরা মুসলমান ঠিক কি না মুসলমানে মুসলমানে কোনো ঝগড়া নয় ক্ষমতা নিয়ে কোনো ঝগড়া নয় ক্ষমতা আজ আছে কাল নাই ক্ষমতার জোরে ক্ষমতার কারণে একজনের জান আরেকজনের নেয় এটা মুসলমানের আখলাক নয় কিন্তু আল্লাহ বলেন যদি কুফুর আর ইমানের মধ্যে টক্কর বেজে যায় হক বাতিলের দ্বন্দ্ব বেজে যায় যদি নাস্তিক আর আস্তিকেরই ভিতরে দ্বন্দ্ব বেজে যায় ওলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায় তাহলে আমরা অতি গরম তখন আমরা নরম না তলোয়ার চেয়ে বেশি ধারালো আগুনের চেয়ে বেশি গরম ঠিক কিনা জোরে কর বাতিলের সাথে আমাদের কোনো সন্ধি নাই বাতিলের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই আমরা হক হকের জন্য জীবন দিতে তৈয়ার ঠিক কিনা জোরে কর পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগুরির প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগুরির প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ঠিক কিনা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই তমাম দুনিয়া জুড়ে আজকে মুসলমানদের সাথে খেলা শুরু হয়েছে আজ অমুক দেশে কোরআন পড়ায় কাল আরেক দেশে আল্লাহর কালাম পড়ায় ফাইজলামি ফাইজলামি ঠিক কিনা এ আমরা মনে রাখো আমরা ঘুমায় রয়েছি কিন্তু যদি জাগি খবর আছে মুসলমান বাঘের জাত সিংহের জাত ঠিক কিনা ফিলিস্তিনের জমিনে আজকে মুসলমানের রক্তে লাল গাজায় প্রতিনিয়ত মুসলমানের লাশ ঝরছে প্রতিনিয়ত গাজায় মুসলমানের লাশ মুসলমানের রক্তে জমিন লাল হয়ে যাইতেছে বাইরে বন্ধুরা আজকে মক্কা বাইতুল মুকদ্দাস সেই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের ইমামকে গুম করে কেল ফেলেছে ইহুদিরা বাইতুল মুকদ্দাস ভাঙ্গা ইহুদি হায়নারা এখানে গির্জা বানাইতে চায় নাউজুবিল্লাহ জোরে কর ওদের নজর কই পর্যন্ত গেছে চিন্তা করছেন এখন বাইতুল মুকদ্দাসের দিকে নজর দিছে দুই দিন পরে কাবা শরীফের দিকে নজর দিবে এরপরে মদিনা শরীফ রওজা শরীফের দিকে নজর দিবে কেন দিবে জানেন কারণ হইছে আমরারে মাঝে মাঝে খুসা দিয়ে দেখে আমরা ঘুমাই রইছি না জিন্দা আছি আপনারা ঘুমাই রইছেন না জীবিত ঘুমাই রইছেন না জিন্দা হজাক না জিন্দা সবাই চোখের ঘুমের কথা বলি নাই মনের ঘুম ভাঙছে এমন কারা কারা আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করো জোরে কোন আমিন আরো জোরে আমিন আমার ভাইরা খানায় কাবা নিয়ে ষড়যন্ত্র হবে মসজিদে আকসা নিয়ে ষড়যন্ত্র হবে সুইডেনে কোরআন পড়াবে আর আমরা নীরব বসে থাকবো এটা হতে পারে না ইমানের দাবি নয় ওলামায়ে কেরাম যদি আবারও ময়দানে ডাক দেয় তাহলে ইমান বাঁচাও আন্দোলনে সেই ময়মনসিংহের রাজপথ অবরোধ করতে কারা কারা তৈয়ার হাত উঠে আল্লাহকে দেখাও পশ্চিমবাদের চোখ পড়েছে কাবাগুরির প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর ঠিক কিনা আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দোজাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আবারও দেখতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা উলামায়ে কেরামের সাথে সব সময় থাকব। উলামায়ে কেরাম যদি আপনাদেরকে কখনো রাজপথে ডাক দেয়, মনে করবেন, মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, মেম্বার হওয়ার জন্য নয়, এমপি মিনিস্টার হওয়ার জন্য নয়, রাজপথে যদি ডাক দেয় তাহলে বুঝবেন এটা ঈমান বাঁচাও আন্দোলনে ডাক দিয়েছে, ঠিক কি না? উলামায়ে কেরাম গোটা জাতির জন্য রাজপথে নামে, মুসলিম উম্মার জন্য রাজপথে নামে, ব্যক্তির স্বার্থে রাজপথে ডাক দেয় না। তারা এমপি মিনিস্টার হওয়ার এত আরজু নয়, এত পাগল নয়, হাদিস পড়ানোর ভিতরে যেই স্বাদ, এটা মন্ত্রী মিনিস্টার হওয়ার মধ্যে এই স্বাদ নাই। আর হাদিন কি মনে করছো গো, মরা গুরু আড্ডি জাফারও সাবাও, কিন্তু সাবধান, কোরআন হাদিসে কেউ আঙ্গুল তোলার সাহস করবে না। আল্লাহর কোরআনের একটা হরব বদলানোর ক্ষমতা কারো আছে? জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি গেছেন ইনতাকিয়া শহরে। ইনতাকিয়া হলো ওই জায়গা, যে জায়গাটাতে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম তেনারা সফর করেছিলেন। আর ওই সফর করতে যায় যে মানুষগুলা ওনাদেরকে কি করছিল, দাওয়াত খাওয়ায় নেই। মুসা আলাইহিস সালাম কইছিলেন যে পেটে খুব ক্ষুধা লাগছে, এই মানুষগুলার কন্যা আমরা একটু খাওয়ান টাওয়ান দিত। খিজির আলাইহিস সালাম কয়, এরা কইছে মিয়া আমরা মেহমান মানুষ খাওয়াইবানি। ফা আবাউ আইয়ুদাইফু, ঠিক না? আবিষ্কার আছে না এরকম? ফা আবাউ, এরা অস্বীকার করলো, এরা ধর্মীয় যাও আমরা খাওয়ান পাই না, তোমাকে কেমনে খাওয়াইবো, মেহমানদারি করে নাই। এই শহরটার নাম ছিল ইনতাকিয়া। এখন আল্লাহ এই কথা কোরআনে তুলে দিয়ে দিছে, এখন ইনতাকিয়ার মানুষ ভালো হয়ে গেছে, এরা মেহমান নওয়াজ, এখন মেহমানদারি করে, কিন্তু করলে কি হইব, বদনাম, যেটা সিল মাইরে দিছে আল্লাহ কোরআন লিখিয়া, এটা এখন গুছাইব কেমনে, ঠিক না? কোরআনের মধ্যে যেখানে উঠে গেছে, এখন এরা এই বদনাম গুছাবে কেমনে? হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনতাকিয়া সফরে গেছেন, ইনতাকিয়ার সমস্ত মানুষ বেড়ায় ধরছে, ধরে কয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরার বদনাম কেমনে আমরা গুছাই, আমরার পূর্বপুরুষ বাপ দাদারা নাও একটা ভুল করে লইছে, কিন্তু আল্লাহ দেই ভুল সিল মাইরে দিছে কোরআন, আমরা বলে মেহমানদারি করি না, আমরা একজন এত বড় দুইজন মানুষ, মহান মানুষে খাওয়াইছেন আমার বাপ দাদা, এখন আমরা যে এত মেহমানদারি করি কোনো তো লাভ নাই, যা ওইবার তুই গেছি, এখন আপনি যদি একটু কাজ করতেন, আপনার কাছে আমাদের একটা আবদার। বলে কি আবদার? কয় আমাদের এই বদনামটা নি কোরআন থেকে ঘোষানি যায়, বুঝেননি কি কথা? কি কইছে? আমাদের কোরআন থেকে এই বদনামটা নি হরানি যায়, হুজুর আইতাছেন নি কই দিমা আমি আর কত, সাড়ে এগারো সময় সাড়ে গেছে, ওরে আল্লাহ রে,
তো বলতেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নখ তো কেমনে কও তোমরাই কও কোরআনের আয়াত বদলাই দিমু নাকি না মুচ্ছে দিমু এরা কয় না এত কিছু করা লাগবে না হুজুর ছোট মোট একটা কাজ করলেই হবে ছোটখাটো কয় কিরকম কই এই যে আল্লাহ পাক আবাও লেখছে এই বার নিচের নুকতারে আপনি উফরে তুলিয়ে দিয়ে দিবেন বার নিচের নুকতারে উফরে তুলিয়ে দিবেন উফরে তুললে আরেকটা নুকতা দিয়ে দিবেন তাহলে বা ওই জীব তা বা ওই জীব কি বা ওই জীব কি তা তাহলে কোরআনে আয়াত পড়তে গিয়ে মানুষ ফা আবাও পড়তো না কইবো ফা আতাও আতাও হইলে অর্থ একবারে পুরা জাগা মতো আইয় মানে আমরা মেমানদারি করছি বুঝছিনি খালি কিতাব বদলাই দিতে হরফ বদলাইতে গেছে না নুকতা বদলাইতে গেছে বাদ দেওয়া না জায়গাটা আরেক যায় নিচেরটা উফরে তুলবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরে আহাম্মকের আহাম্মক জাহিলের জাহিল আরে আমি উমর জায়গা থেকে সরে যেতে পারি পাহাড় পরিবর্তন হতে পারে সমুদ্র জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে কিন্তু আল্লাহর কোরআনের একটা নুকতা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো সুযোগ না এজন্য বলি আল্লাহর কোরআনের উপরে কেউ আঙ্গুল দিয়েন না সাবধান আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দেন কোনো অসুবিধা নাই আপনারা আপনাদের মতো চলেন কিন্তু আমরা একটা কথাই বলবো শরীয়তের বিধিবিধান নিয়া কেউ বান্দরের বাচ্চা আর শিয়ালের বাচ্চা কইেন না এগুলো আমরা বরদাস্ত করি না ঠিকই না আল্লাহ বলে বনি আদম আর তুমি কো বনি বান্দর কয়নি না কয় না আপনারাও কি বান্দরের জাত না মানুষের জাত আমরা মানুষের সন্তান না যারা যারা নিজেরা মনে করে হে ইরম হে নিদি মনে মনে করে বইতা হোক হে যদি মনে করে হে বান্দরের জাত থেকে আইছে আমরা কোনো অসুবিধা নেই বাবা তুমি তোমার বান্দর লয়ে থাকো কিন্তু আমরা মানুষের সন্তান ঠিকই না জোরে কোন আলহামদুলিল্লাহ আমরা মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানাই যে এদেশে তৌহিদি জনতার প্রাণের দাবি ছিল যেটা সেই দাবির দিকে খেয়াল করে এই পাঠ্যসূচির এই ওই বইটাকে এই ডারউইনের থিওরিটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া দিছে এবং বিজ্ঞ উলামায়ে কেরামের বোর্ড বসাইয়া দিছে সবাই বলি মারহাবা আরো জোরে মারহাবা আমার ভাইরা আমি সিলেটি মানুষ তো সিলেটি ভাষা আইয়ে মাঝে মাঝে কিছু বুঝেন না আপনারা বুঝতে কোনো অসুবিধা হয় ময়মনসিংহের সাথে সিলেটের আত্মার সম্পর্ক আছে ঠিক না হ্যাঁ নুরউদ্দিন গওহরপুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি শুনেন নাই বহু আসছেন আসরের নামাজ পড়ছেন সিলেটে মাগরিবের নামাজ ময়মনসিংহে আসর পড়ছেন ময়মনসিংহ মাগরিব পড়ছেন সিলেট কোন বিমানে গেলেন বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কোন নো কুদরতি এয়ারলাইন্স কুদরতি এয়ারলাইন্স হুজুর একবার এরকমভাবে চুনারগড় সাত দিন ব্যাপী তফসির হয় এই তফসিরের মাঝে হুজুরে বয়ান করছেন এরপরে রেস্টের জন্য হুজুরা জায়গা দিচ্ছেন নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা তিনি যাবেন হঠাৎ করে রাত 2টা বাজে উঠতে কয় হুজুরে আমি চলে যাব আমার ফজরের পরে বুখারির দর্স আছে আমি চলে যাব উস্তাদরা বলতেছে হুজুর এত রাত্রে কোত্থেকে গাড়ি পাবো আর পৌঁছাবো কেমন করে হুজুর হুজুর আল্লাহর দোহাই হুজুর কিছুক্ষণ পরেই তো ফজর হয়ে যাবে হুজুর একটু থাকেন হুজুর কয় আমি কি তোমাদেরকে বলছি আমারে ফাটাও আমি বলছি আমি থাকবো না ঠিক না আমারে তোমরা ফাটাও তো বলি নেই এই বইলে নিচে নেমে গেছেন উস্তাদরা পিছনে পিছনে ভয়ে কাঁপতেছেন কিছু কন্যা লাডি তো একটা আছে কোন সময় কারে লাডি দিয়ে মারেন ঠিক নাই তবে লাডির বাড়ি যে খাইছে ইয়ে কামিয়াব হয়ে গেছে ঠিক না তো মেন রোডে দাঁড়াইছেন আমিও এই সাত দিন তফসিরে বয়ান করি তো হুজুরা বলতেছে হুজুর এরপরে আমরাও পিছনে দাঁড়াই রয়েছি ভয়ে কাঁপতেছি রিক্সা পর্যন্ত নাই শহর পুরা নীরব 3টা বাজে কে থেকে কি হইতো হুজুর যাইব কি করে হঠাৎ করে দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার ঢাকাইয়া আমাদের সামনে আইয়া খাড়াইছে বড়ে দেখি ড্রাইভার সাহেবের সাদা ভাগরি সাদা জুব্বা আইয়ে দরজাটা খুললে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর গাড়িতে বসেন হুজুরও গাড়িতে বসে গেছেন এরপর হুজুরা বলতেছে যে আমরা এখন অবাক যে এই গাড়ি সারি কি করিয়া কি গ্যারান্টি আছে হে যে হুজুরের জায়গা মতো ফুসাইব নাকি না মারবই এরম ঘটনা হয়নি না হয় না ভয় তো আছে আমরা তো চিনা দরকার গাড়িটা কোন গ্যারেজের গাড়ির ড্রাইভার কেটা তার বাড়ি কোথায় একটু জানি আমরা হুজুরে পাঠাই একা একা হুজুর যাইতেছে তখন গাড়ির সামনে গিয়ে হুজুরে দাঁড়ায় গেছে ভাই তুমি কে তোমার গাড়ি কই থাকে তোমারে তো আমরা চোনারুঘাট এলাকায় কখনো দেখি নাই
কে তুমি ভাই, তোমার বাড়ি কোথায়? হে জবাব দিব দূরের কথা, তাকাই না, চাই না। তখন হুজুরের পিছন থেকে লাঠি বর দিয়ে, লাঠি দিয়ে আপনি বাড়ি দিছেন হুজুর। এই তোরা ইগুরে কিতাজি গাও, তোরা ইগুরে কিতাজি গাও, ইগো তোমরা সাথে মাতব নি, এ মানুষ নি, এ তো জিন, এ মানুষ নি তোমরা সাথে মাতব। হুজুরা কয় আমরা ফসম খারাই গেছি রাতে রাতে, আমরা ভয়ে দূরে সরে গেছি। শাহ শাহ ডাকায় গাড়িটা লইয়া চলে গেল। আমাদের তোর সারা রাত ঘুম নাই, ফজরের নামাজ পড়ে ফোন লাগাইলাম, ছাত্ররা কয় হুজুরে বুখারির দরস দিতেছে, হুজুরে বুখারি শরীফ পড়াইতেছে। উলামায়ে কেরামকে জিন্নাতরা শ্রদ্ধা করে, কারণ তাদের সিনে আল্লাহর কোরআন। আল্লাহ নবী বলে ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদি মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ও ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। তুমি আলেমের কদর বুঝো না, তুমি মাদ্রাসার ছাত্রর কদর বুঝো না, তুমি মাদ্রাসার কদর বুঝো না, কিন্তু আল্লাহ নবী বলে এই মাদ্রাসার কদর, এই ছাত্রগুলির কদর, উলামায়ে কেরামের কদর গাছে বুঝে, গাছের পাতায় বুঝে, জমিন বুঝে, জমিনের বালিকণা বুঝে, গর্তের পিপিলিকা জানে, পানির নিচের মাছও জানে। এজন্য মাছও কয় আল্লাহ আলেমদের হায়াতে বরকত দাও, হাফেজ কোরআনের সংখ্যা বাড়াও, সমাজে মাদ্রাসা বেশি বেশি তৈয়ার করো, কারণ মাছে জানে আল্লাহ। যতদিন সমাজে মাদ্রাসা থাকবে ততদিন জমিন তুমি টিকায় রাখবা, আমি মাছের হায়াত বাড়বে, আলেম থাকবে তো আমার হায়াত বাড়বে, হাফেজ কোরআন থাকবে আমার হায়াত বাড়বে। অতএব মাদ্রাসাকে কেউ যদি টিকায় রাখছে মনে করে ভুল কথা, মাদ্রাসাকে আমি আর তুমি টিকায় রাখি নাই, আমার আর তোমাকে আল্লাহ পাক মাদ্রাসার খাতিরে টিকায় রাখছে। কেউ যদি কেন মাদ্রাসার ছাত্রে খাওয়ায়, একথা মনে করবো না আমি খাওয়াই, বরং নবীর হাদিস বলে তার খাতিরে আল্লাহ আমাকে খাওয়ায়, তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায়, তার খাতিরে আল্লাহ আমারে বাঁচায়, তার খাতিরে আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দিতেছে, রহমত দিতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, অসুবিধা হইতেছে আপনাদের? মনে আছে ঘটনা, মনে আছে? হ্যাঁ ভাইয়েরা আমার, হযরত রবিয়া তিনি হাদিস পড়ান, হাদিসের দরস দেন, অসংখ্য গণিত ছাত্র এই ছাত্র লইয়া তিনি কোরআন হাদিস পড়ান, আর বাবা তিনি তাকে তাকে দেখেন আর মনে মনে ভাবেন, এই তো সেই যুবক যেই যুবক কিছুক্ষণ আগে আমার বিবির কাছে ছিল, হায় তার পরিচয় কি জানি না সে কে, আল্লাহ যদি আমাকে, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান আল্লাহ আমাকে দান করত, এই মনের ভিতরে তার ইচ্ছা আর তামান্না, আমি তো বাবা হইয়া ধন্য হয়ে যেতাম, আমি তো বাবা হইয়া ধন্য হয়ে যেতাম। হাসরের মাঠে আমি বলতাম, মালিক আমি অমুক অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক হাফেজ কোরআনের আব্বা, অমুক মুহাদ্দিস সাহেবের আব্বা। এই মহিলা হযরতে আব্দুর রহমান তিনি কাঁদতেছেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে, তিনি কাঁদতেছেন হাও মাও করে। রবিয়া তিনি তাকান, তাকায় দেখেন লোকটা ওই লোক যেই লোক কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকছে, এইভাবে বাধা দিচ্ছেন, এরপরও সে বাধা মানে নাই। হযরত রবিয়াও তিনি চিন্তায় পড়ে গেলেন, লোকটা এইভাবে কান্দে কেন? ছাত্ররাও বারবার শুধু তাকায়। রবিয়া বলেন, বাবা ওই দিকে তোমরা তাকায়ও না, ক্লাসের দিকে মনোযোগী হও। ছাত্ররা মনোযোগ দিয়ে পড়তেছে পড়তেছে, ভাইয়েরা বন্ধুরা, হযরত আব্দুর রহমান তিনি চলে গেলেন বাড়িতে, যাইয়া তিনি বিবিকে সালাম দিলেন, এবার আর তার কোনো ভুল হয় নাই। সালামটা দিয়ে তিনি চোখের পানিটা মুছেন আর বলেন, বিবি গো, ও বিবি প্রশ্নের জবাব তুমি পরে দাও, প্রশ্নের জবাব আমি পরে শুনব। নবীজি রওজার পাশে গিয়া, আমার নবী রওজা জিয়ারত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ওই যুবকটাকে এখনো দেখেছি, নবীর রওজার পাশে বৈশা বৈশা সে হাদিস পড়াইতেছে, অসংখ্য ছাত্র হাদিস পড়তেছে, আর আমার মাজার নবী রওজায় শুয়া শুয়া হাদিস শুনতেছে। অগো বিবি, অগো বিবি, আমার তো কলিজা কামড় দিয়ে উঠছে, আমার মনের ভিতরে এমন তামান্না ছিল, এমন আরজু ছিল, এমন আকাঙ্ক্ষা ছিল গো বিবি, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি বাবা মা তুম আমরা ধন্য হয়ে যেতাম, হাসরের মাঠে পরিচয় দিতাম, মালিক আমি তো কোরআনের পাখির বাবা,
আমি তো কোরআনের পাখির দাদা, আমি তো কোরআনের পাখির মা। এই রকম কয়া যখন হযরত আব্দুর রহমান কান্দতেছে, বিবি কাছে আইসাই স্বামীর চোখের পানিটা মুইসা, বিবি নিজেও কান্দে আর কই স্বামী গো, চোখের পানি বন্ধ করো, আর কান্না করা লাগবে না। যেই যুবককে তুমি নবী রওজার পাশে দেখছো, এই যুবকই তো কিছুক্ষণ আগে তোমার বিবির পাশে দাঁড়ানো ছিল, সেই যুবকের পরিচয় তুমি জানো না। প্রশ্ন ছিল কে সেই যুবক, আজকে ভালো করে শুনে নাও গো স্বামী, এই যুবকই হলো তোমার ঔরসজাত সন্তান, যার নাম হলো রবিয়াতুর রায়, মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস। শুধু তাই নয়, মদিনার মানুষ তাকে সম্মান দিয়া মদিনার মসজিদের ইমাম তারে বানায় দিছি। আজকে তোমার সন্তান মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মদিনার মসজিদের ইমাম। এই কথা শোনা মাত্রই হযরত আব্দুর রহমান, একজন বাবার অন্তর্ত তো কী পরিমাণ খুশি হবে তখন। আজকে যেই সকল বাচ্চাগুলি পাগড়ি নেয়, যেই বাবা চায় চায় দেখে, ওই বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আল্লাহর কাছে কান্দে, কারণ কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না। যেই সিনাটাকে আল্লাহ পাক চয়েস করে, আল্লাহ পছন্দ করে, ওই সিনার ভিতরেই আল্লাহ তার কালামকে আমানত রাখি। এজন্য বাবার কত আনন্দ, বাবার কত আনন্দ, বাবা সেজদায় পড়ে আল্লাহর কদমে সেজদা দেয় আর বলে, বিবি গো চলো আমার সন্তানের কাছে, আমাকে নিয়ে চলো। বিবি স্বামীকে নিয়ে চলে আসলেন পাশেই, তিনি পর্দার আড়াল থেকে ডাক দিলেন, বাবা রবিয়া। যেই মাত্র আওয়াজ কানা কানে গেল, সাথে সাথে হযরত রবিয়া পড়া বন্ধ করে দিলেন, কারণ মায়ের আওয়াজ কানের মধ্যে আসছে। যেই ছেলে মা ভক্ত হয়, এই ছেলে হায়াতে বরকত আল্লাহ দান করে, বাপ মা ভক্ত হলে লেখাপড়ায় আল্লাহ বরকত দান করে, যেই ছেলের বাপ মা ভক্ত হয় ব্যবসা বাণিজ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে, এটা দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ। যদি ব্যবসা বাণিজ্যে বরকত চাও, রিজিকের ভিতরে বরকত চাও, বাপ মার দোয়া লাগবে, ঠিক কিনা? জীবনের বাতি, আমার আপনার জীবনের বাতি যদি জ্বালাইতে হয়, পাওয়ার হাউস বাপ মা। এই যে লাইট লাগাইলাম, লাইট লাগাইলাম, আলো জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন অকে করা না হবে। কারেন্টের লাইন যদি অকে করা না হয়, লাইট লাগাবো জ্বলবে না, ফ্যান লাগাবো ঘুরবে না। ঠিক তেমনি আমার আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাতি লাগায় দিছে, কিন্তু যদি জ্বলাইতে হয়, বাতি যদি জ্বালাইতে হয়, তাহলে বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস। বাপ মার কাছ থেকে তুমি দোয়া নিয়ে আর চলবা, আল্লাহ পাক তোমার আমার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। যে বাবার সাথে মায়ের সাথে ভালো আচরণ করে, তার সন্তানও তার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাহই শুধু দুনিয়াতে নগদ দেয়, এই গুনাহটাই হলো বাপ মার অবাধ্য। উকুকুল ওয়ালি দেয় ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত, মৌতের আগে আগে আল্লাহ শাস্তিটা দেয়া দেয়। যদি বাপ মার মনে কষ্ট দেয়, তার সন্তানও তারে এই রকম যন্ত্রণা দেয়, ঠিক কি না? এজন্য বলি রে যুবক, রবিয়া মা ভক্ত সন্তান, মার আওয়াজ শোনা মাত্রই তিনি পড়ালেখা বন্ধ করে মায়ের কাছে চলে আসলেন। আইসে দেখেন মার পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ানো। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়ে শরমে পড়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন, কারণ রবিয়া তো চিনেন না, ইনি যে বাবা, বাবা তো চিনছেন, এই যে সন্তান, কিন্তু সন্তান তো চিনে না বাবাকে। ভাইরা বন্ধুরা মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় রইছেন লজ্জায়। এমনি মা কাছে আইসা কপালে চুমু দিয়া কই, বাবা রবিয়া জীবনে কোনোদিন মাকে পর্দা লঙ্ঘন করতে দেখো নাই, আজকে এমন একটা মানুষের পাশে মা দাঁড়ানো যেই মানুষটার জীবনে তুমি কোনোদিন দেখো নাই, তুমিও চিন্তায় পড়ে গেছ, মা কোন দিন থেকে বেপর্দা হলাম? না বাবা, ইনি বেগানা নয়, ইনি হলো তোমার জন্মদাতা পিতা, যার নাম হলো আব্দুর রহমান। আজ থেকে 16 বৎসর আগে তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। ভাইয়েরা বন্ধুরা, এবার বাবা ছেলেকে জড়ায় ধরলো, ছেলে বাবাকে জড়ায় ধরলো, বাবা কান্দে, আল্লাহ তুমি যে আমাকে এমন একটা নেক সন্তান তুমি আমাকে দিয়েছ। ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমাকে এমন একজন, আমাকে বাবা তুমি দেখাইছো।
আল্লাহ তুমি যে আমার বাবাকে জীবিত দেখাইছো। এই বইলা দুজন বাপ বেটা কান্দে, বাবা ছেলের চোখের পানি মহিষা দেয়। বাইরা বন্ধুরা, এর ভিতরেই বাইরা, বাবাকে বাবা চলো বাড়িতে যাই, বাড়ির দিকে রওনা দিবে, কে সামনে হাঁটবে কে পিছনে হাঁটবে এই নিয়ে লাগছে বাপ বেটার মধ্যে একটু ঝগড়া। ঝগড়া হলো সেটা কি, ছেলে বলতেছে আব্বা তুমি আগে হাঁটো, তুমি বড় আমি ছোট। কিন্তু বাবাই কয় না বাবা তুমি সন্তান হলো, তুমি বড় আমি বাবা ছোট, তুমি আগে হাঁটো। কে আগে হাঁটবে? আদব, কওমি মাদ্রাসা আদব শেখায়, ঠিক কিনা জোরে কম। নবীর আদর্শ হলো আদব। আমার নবী ছিলেন একজন শিষ্টাচার, এর দৃষ্টান্ত নমুনা খুলুকে আজিমের অধিকারী, সুপারলেটিভ ডিগ্রি খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। আমার নবীর আখলাকের চেয়ে সুন্দর আখলাক পৃথিবীর আর কারো ছিল না, ঠিক কিনা? নবীর আখলাক দেখে অসংখ্য অগণিত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই নবীন আখলাক শেখানো হয় মাদ্রাসায়, এজন্য মাদ্রাসার ছাত্ররা উস্তাদের খেদমত করে, উস্তাদের জুতা সোজা করে দেয়, উস্তাদের জন্য জীবন দেয়। কুতবুল আলম শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই উস্তাদের এত পাগল ছিলেন, উস্তাদের পাগল হওয়ার কারণে উস্তাদের সাথে তিনিও মাল্টা আর দ্বীপে বন্দী ছিলেন। যদিও ওনার বিরুদ্ধে ইংরেজদের মামলা ছিল না, কিন্তু উস্তাদকে নিয়ে যাচ্ছে জাহাজে করে, উস্তাদের কেমন পাগল। তিনি বলে মানে না, আমাকে আমার উস্তাদের সাথে জেলখানায় নিয়ে যাও, ইংরেজরা নিতে চায় না। আল্লাহর ওলি লাভ দিয়া পানিতে পড়ে গেলেন, ইংরেজরা কয় উঠায় নাও নইলে বাচ্চাটা মারা যাবে। এরপরে ওনাকে জাহাজে উঠাইয়া বন্দি সেই জেলখানায় রাখছে মাল্টার দিবে। ভাইরা বন্ধুরা, কওমি মাদ্রাসা এটাই শিখায়, উস্তাদের খেদমত উস্তাদের আজমত, সে জুতার সোজা করে দেয় মাদ্রাসার ছাত্ররা, ঠিক কিনা? আর যেখানে আমার নবীর আদর্শ শিখানো হয় না, লেলিনের আদর্শ শিখানো হয়, মাও সেতুংয়ের আদর্শ শিখানো হয়, কালমার্সের আদর্শ শিখানো হয়, ডারউইনের মতবাদ শিখানো হয়, সেখানে আমরা দেখি কখনো কখনো পত্রিকার নিউজ পরীক্ষায় নাম্বার কেন কম পাইল, এজন্য উস্তাদের বুকে পিস্তল ধরে ফেলে, রাস্তা আটকা দেয় রেজাল্ট ভালো করার জন্য, টিচারের বুকে পিস্তল ধরতেও দ্বিধা করে না। এটা ডারউইনের মতবাদ, এটা ডারউইন, এরকম মানুষের গড়া মতবাদে পড়লে পরে এমনটা হয়। কিন্তু আমার নবীর আখলাক যারা পড়ে, এরা উস্তাদের জুতা সোজা করে দেয়। ভাইরা বন্ধুরা, হযরত রবিয়া কয় বাবা তুমি আমার আব্বা, সন্তান সবসময় ছোট, বাবা সবসময় বড়। বাপ মার কাছে সন্তানের বুজুর্গির কোনো দাম নাই, বাপ মার সামনে সন্তানের কোনো পিরাগির মূল্য নাই, মার কদমের সামনে ফিসাবের পিরাগি। নবীর নবুয়তিও মায়ের পায়ের নিচে, আল্লাহু আকবার জোরে কা। ভাইরা বন্ধুরা, এবার হযরত রাবিয়া কয় বাবা তুমি আগে যাও তুমি বড়, বাবা কয় না বাবা তুমি আগে যাও তুমি বড়। এইবার কে বড়, কে সম্মানী, কে বড়, এটা নিয়ে লাগছে দ্বন্দ্ব, কেউ আগে হাঁটতে রাজি না। এইবার হযরত রবিয়া কয় আম্মা তুমি সিদ্ধান্ত দাও গো মা, কে আগে যাবে কে পিছনে যাবে, মা তুমি আগে বলো। এইবার মা কয় বাবা আমি যদি বলতে হয় তাহলে আমার মত হলো তুমি রবিয়া আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। ছেলে কয় মা কেন গো মা, তুমি কেন এমন রায় দিয়েছ? মা বলতেছে বাবা দুই কারণে, দুই কারণে, একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। দুনিয়ার জমিনও তুমি আগে, তোমার বাবা হলো তোমার পিছনে। তুমি হলে মসজিদে নববীর ইমাম, তুমি হলে মদিনার মসজিদের ইমাম। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, সব সময় ছেলে আগে থাকে বাবা পিছনে থাকে। তাহলে দুনিয়া তো তুমি আগে বাবা পিছনে, হাসুরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম সাধারণ হাসুরবাসীদের থেকে তোমরা পৃথক হয়ে যাও, সাধারণ হাসুরবাসী থেকে পৃথক হয়ে যাও। ইন্নি লাম আদাফিকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাদের সিনায় কোরআন আমানত রেখেছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। কেন তোমরা এই অন্যায় করেছো,
কেন তুমি এই গুনাহটা করেছ, কেন তুমি এই অপরাধ করেছ। এইভাবে আল্লাহ পাক একজন আলেমকে পর্দার ভিতরে নিয়ে, হাসুরবাসী কেউ দেখবে না, হাসুরবাসী কেউ শুনবেও না, পর্দার ভিতরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন আলেমকে অন্যায় যদি করে থাকে, আল্লাহ জিজ্ঞেস করব, কোরআন তো তোমার সিনায় রাখছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, কেন তুমি অন্যায়টা করেছো বলো। তখন একজন আলিম মালিকের সামনে কুই বলল, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। আল্লাহ ভুল হয়ে গেছে মালিক, মালিক ভুল হয়ে গেছে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। রব্বুল আলামিন পর্দার ভিতরে আলেমকে মাফ করে বলবে, যাও ইদহাবু ফাকাদ গফরতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা ওয়ালি, যাও আমি মাফ করে দিলাম, আমি কারো কোনো পরোয়া করলাম না, সোজা জান্নাতের দিকে ছুটবে। তখন একজন আলেম কই বলল, আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার আম্মা আব্বা আমার সাথে জান্নাতে না যাবে। কোরআনের পাকের সুপারিশ, আল্লাহ পাক বাপ মারে জাহান্নাম থেকে উইলে উঠে আনবে। এ যুবক, মাদ্রাসার বিরোধিতা করো না, উলামাই কেরামের বিরুদ্ধে লাইগো না, সমালোচনা কইরা লাভ নাই। হাসুরের মাঠে একজন আলেমের দোষ আল্লাহ পাক হাসুরবাসী মানুষের সামনে ধরবে না, হাসুরবাসী মানুষের সামনে একজন আলেমকে আল্লাহ বেইজ্জত করবে না, হাসুরবাসী মানুষ একজন আলেমকে আল্লাহ যে জিগাইব, কেন তুমি অন্যায় করেছো, এই কথাটা হাসুরবাসী সাধারণ মানুষ দেখবেও না শুনবেও না। আর আজকে আমি দুনিয়াতে একজন আলেমকে বেইজ্জত করি, চার দোকানে বৈশা বৈশা, মাদ্রাসার বদনাম করি দোকানে পাটে বৈশা বৈশা, হুজুরের বদনাম মানুষের কাছে করি। মনে রাখবা, বদনাম তো আল্লাহ পাক হাসরে মাটি নিজে করেন নাই, আল্লাহ সার দিতে পারলেন, তুমি আমি সার দিতে পারলাম না, তুমি আমি সার দিতে পারলাম না। রব্বুল আলামিন এলেমের খাতিরে কোরআনওয়ালাদেরকে আল্লাহ সার দিয়ে দিব, কোরআনওয়ালাদেরকে আল্লাহ সার দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভুল ত্রুটি তো বাচ্চাদের হবেই, ছোটো ছোটো বাচ্চা ভুল ত্রুটি হওয়াটাই তো স্বাভাবিক, এরা কি ফেরেশতা নাকি, মানুষ তো ভুল হবেই, ঠিক না। ভুল হইলে আপনারা যদি দেখেন এমন কোন ভুল যেটা মাদ্রাসার ক্ষতি হইতে পারে, সেটা মাদ্রাসার দপ্তরে আইসা হুজুরে কানে কানে বইলে দিবেন, যেন প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। সাবধান সাবধান, আল্লাহর দোহাই, আমার কোনো কথায় চার দোকানে মাদ্রাসার বিরুদ্ধে কথা বইলা, যদি একজন মানুষ নিয়ত করছিল ছেলেটারে মাদ্রাসায় পড়াবে, আমার মুখের ভাষা শুননা, আমার এরকম এরকম অভিযোগ শুইনা, সে যদি সিদ্ধান্ত পাল্টায় পোলাটারে স্কুলে ভর্তি করে, এর জন্য হাসরের মাঠে আমাকে কাঠগড়া যারা জবাব দেওয়া লাগবে, ঠিক কি না। জোরে বলেন। আমি যখন সিলেট লেখাপড়া করি কাতিয়া মাদ্রাসায় পড়তাম, সিলেট কাতিয়ার শেখ সাহেবের নাম শুনছেন নি, কাতিয়া শেখ সাহেবের অনেকে নাম শুনছেন, কুতবুল আলম শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ গেলেন, একদম ফেদা ছিলেন। তো এই মাদ্রাসায় একজন হাজি সাহেব, মাদ্রাসার পাশেই উনার বাড়ি, উনি আজকে দুনিয়াতে নাই, উনি মাদ্রাসার খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, মাদ্রাসারে উনি সবসময় সহযোগিতা করতেন, কখন চাউল লাগবে কখন ডাউল লাগবে সব দিতেন। কিন্তু একটা অভ্যাস বড় সাংঘাতিক, আমাদের ভয় লাগতো, উনি মাদ্রাসার ছাত্রদের ভুল বেশি ধরতেন, ছাত্রদের ভুল বেশি ধরতেন। আমরা উনারে দেখলে, নাজিম সাহেবরে দেখলেও এত ভয় পাইতাম না, উনারে দেখলে যতটা ভয় পাইতাম, যে উনি উনার সামনে যদি আমরা হাঁটি, হাঁটাটার মধ্যেও কখনো ভুল ধরত, যে ভুলা মানে এইভাবে হাঁটে কেন, ভুলা মানে এইভাবে চলে কেন। সমস্যা নাই, মানুষ তো আর কত থাকবে, বারোটা বাজতেছে না, তাল দিকে হুজুর চলে আসছে, অসুবিধা নেই, আপনারা একটু বসেন, ধৈর্য ধরেন। হুজুর আইসা যে আপনাদেরকে নিয়ে আবার ঘন্টা বাঁধতে বয়ান করবে বিষয়টা এমন না, উনিও ক্লান্ত হয়ে আসছে, রাত বেজে গেছে বারোটা, কিছু আপনাদেরকে কথা নিয়ে কথা কইব, এরপরে মোনাজাত হবে, আখেরি মোনাজাতটা সবাই কইরা যাবো ইনশাল্লাহ। কষ্ট তো করছি সন্ধ্যা থেকে নিয়ে, কেউ মোনাজাতটা না কইরা না যায়, মোনাজাত হলে ইবাদতের মগজ, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আমার ভাইয়ের একটা মজার ঘটনা শুনেন, খুব মজার। ওই হাজি সাহেব উনি খুব বেশি ভুল ধরতেন, এজন্য আমরা ওনারে খুব ভয় পাইতাম। এখন দেখবেন যে হিফজের ছাত্র যারা, এরা একটু জামাতের লাইনের ছাত্রদের চেয়ে দুষ্টামিতে একটু অ্যাডভান্স থাকে, মাদ্রাসার ছাত্র যারা এরা বুঝতে পারবা, হিফজের ছাত্ররা জামাতের ছাত্রদের চেয়ে একটু অ্যাডভান্স থাকে, ঠিক না।
কারণ কি? কারণ হলো এরা চব্বিশ ঘন্টা তাকে বন্দিত, যখনই একটু সুযোগ পায় তখন চায় দুনিয়া টেরে উল্টাই লিত। আমরা যারা জামাতের ছাত্র আসছিলাম, আমরা যখন আজান হইতো জোরের আজান আর ঘন্টা দেওয়া হইতো, তার মানে ওরা এখন আসবে নামাজে, যখনই নামাজের টাইমে আজান দেওয়া হইতো আর হিফজের ছাত্ররা আসতো মসজিদে, আমরা দূর থেকে ওদেরকে সাইড দিতাম, ভয় পাইতাম যে কখন আসবে, এসে হুদাহুদি কেউ রে ঘুষি মারবে, নাইলে একটা কিল মারবে, নাইলে একটা খুসা মারবে, নাইলে গাছের পাতা ছিঁড়বে, একটা না একটা আমরাও কইতাম রে ইয়াজুজ মাজুজ আইতেছে, তাড়াতাড়ি সাইড দে। তো এরকম একদিন জোরে নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়াইছি পরে আমরা, আমি সামনের কাতারে দ্বিতীয় কাতারে, সামনের কাতারে আমি নাজিম সাহ হুজুর, সামনের কাতারে ওই হাজি সাহ আর হুজুররা, আর আমিও দ্বিতীয় কাতারে, এরপর আরেক কাতার, একবার শেষের দিকে হিফজের ছোটো ছোটো বাচ্চারা। এক রাকাত খালি শেষ হয়েছে, এরপরে শোনা যায় পিছনে তুফান শুরু হয়েছে, ধুরুম ধুরুম কিল আর ঘুষি নামাজের মধ্যে, বুঝছেন অবস্থা, একজনে আরেকজনে দুম বাদাম ঠাস ঠাসি খাইতেছে। আর আমি মনে মনে করতেছি আল্লাহ, আজকে যে হাজি হিসাবে কোন ভাষণ দেয় নামাজের শেষে, কারণ এমনিই তো বেচারা, আমরা ইবায় হাট ফুলাফান ইবায় চলে কেন এই কত কথা, তো আজকে যে তুফান পিছনে ছুটছে নামাজ শেষে যে উনি কোন ভাষণ দেয় আল্লাহ জানে, ঠিকই নামাজটা খালি শেষ হয়েছে এমনি বেচারা হারাই গেছে, মুরব্বী মানুষ এখন নাই, আসলে মজাও লাগে তার কথা, আবার মাদ্রাসাকে মহব্বত করতো, দাঁড়াই গেছে, দাঁড়াই করতে হুজুর এক চিল্লানিতে মসজিদ ঠান্ডা, অতানি ফুয়ান্ডি হি কাইন, কথাটা বুঝছেননি, মানে ফুলাফান্ডে ইতানি আপনারা হি কাইন, অতানি ফুয়ান্ডি হি কাইন, তেল চাইলে তেল দেই, ডাউল চাইলে ডাউল দেই, আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া তেল বানাইতেছে, এমন নাজিম সাহ হুজুরে কইতেছেন হাজি সাহেব কি হইছে, ও মা তোমার তো খবরই না, কিতে হইছে পিছনে তুফান ছুটছে আর আপনি এখন কি তৈছে, তো নাজিম সাহ হুজুরে কইন ফুলা মানে কুস্তি করছে, তো আপনি কি দিছে, কই মা 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 কিছুই তো মানে আমার নামাজের আপনার নামাজের ক্ষতি এর না হয়েছে, নামাজের বাতিল হয়েছে না, এটা এখন কি জানলে কই শয়তান আইবার লইছিল, আপনারা আমারে কিলাকিলি লাগাইতো ফুয়াইনতে আটকায় রাখছে, হুজুরার মাথাত বলে বুদ্ধি নাই, কিনতাই নি আও, আমরা ব্যস্তাম বাড়ি, বুদ্ধি ব্যস্তাম বাড়ি, নাজিম সাহ হুজুরে ক শয়তান আইবার লইছিল, আপনি আমারে বুড়া বুড়ারে লাগাইতো ছোট ছোট ফুয়াইনতে হিগানো শয়তান রে আঞ্জা দিয়ে আটকাইয়া রাখছে, এই জন্য নামাজ পড়তে পারছে। হাজি সাহেব কইয়া আল্লাহ হুজুর ই হাদিস তো আগে জানি না, সে তো বালা কাম করছে, হ্যাঁ এটা তো আগে জানি না, তে তো ফুয়াইনতে বালা কাম করছো, এজন্য মাদ্রাসার ছাত্ররা এরা ফেরেশতা না, আর শয়তান স্কুলের ফুলার সাথে অত থাকে না, মাদ্রাসা ফুলার সাথে যত থাকে, মাদ্রাসার ফুলাবানের সাথে শয়তানের টাইম দেয় বেশি, কারণ একটা ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে খালি হরাইতে পারে তাহলে শয়তানের জীবনের শ্রেষ্ঠ শয়তানি ইডিয়া, ইবলিসের জীবনের যত শয়তানি আছে এর মধ্যে সবচেয়ে বড় শয়তানি হইল একটা মাদ্রাসার ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে সরাইতে পারে, এজন্য মাদ্রাসার ছাত্রের ভিজনে শয়তান বেশি থাকে, এটা আমরাও কই, স্কুলের ছাত্ররে তো চাবি দিয়ে ছেড়ে দিছে, এটার পিছনে আর সময় দেওয়া লাগে না, কিন্তু এটারে সময় দিতে হয়, একবারে হাবিসব হওয়া পর্যন্ত, মুয়াদ্দিসব হওয়া পর্যন্ত, আলিম হওয়া পর্যন্ত লাগিয়েই থাকে শয়তান, কোন সময় সরাইতে পারে, এজন্য একটু হজমের ক্ষমতা রাখবেন, একটু হজমের, ছাত্ররা যদি একটু দুষ্টামি করে আল্লাহর দোহায় নবীর দিকে সাইয়া, নবীর বাগানের দিকে সাইয়া, তারা নবীর নায়েব, নবীর নায়েবের রসুল, তারা সিনাকে আল্লাহ পাক নিজে চয়েস করছে, এই কথাটা ভাববা তাদেরকে মায়া করবেন, মৌলভী সাহেবকে ডাক দিবেন, মেসাবজি কোয়া ডাক দিবেন, নাম ধরে ডাক দিবেন না, যদি তার লজিং রাখেন মনে রাখবেন তারে খাওয়াইতেছেন না, বরং নবীর হাদিসের বাসায় তার খাতিরে আল্লাহ আমারে আপনারে খাওয়াইতেছে, ঠিক না, মাদ্রাসারে যারা আমরা মহব্বত করি এলাকার মানুষ মনে রাখবেন, মাদ্রাসারে টিকায় রাখছি আমি না বিষয়টা এমন না, বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ গোটা সমাজরে টিকায় রাখছে, ঠিক কিনা জোরে কোন।
আমার ভাইরা বন্ধুরা, এজন্য আওয়াজ না করি, কথা না বলি, অল্প সময় আমরা বসি ধৈর্যের সাথে। হযরত চলে আসছেন, ইনশাআল্লাহ আলোচনা হবে এবং আখেরি মোনাজাত করে যাব ইনশা আল্লাহ। আমি অনেক সময় প্রায় দুই ঘন্টা, দশটায় বসলাম, বারোটা বাজতেছে, এত লম্বা বয়ান আমি কোথাও করি নাই।